যাতে পথ হাঁটে। এইসব লাইন আমার মনে হয় মনের অবচেতন থেকে আসে, অভিজ্ঞতা থেকে আসে, এবং ঠিক লেখার আগে মুহূর্তেও বোঝা যায় না যে আমি এটা লিখব, কিন্তু এসে যায়। একটা মানুষের মন একটা স্টোর হাউসের মতো, ওখান থেকে আস্তে আস্তে জিনিস রসদ সে টেনে নেয়। অনেক সময় অন্ধকারে হাত বাড়ায়, হাতে যা আসে চলে যায়। অনেক সময় আলোতে হাত বাড়ায়, যা দেখে তা নিয়ে আসে। সেভাবেই এসব জিনিস এসে যায়। তবে আমাকে চলে যেতে হচ্ছে এই নানা কারণে, আমি যাচ্ছি চলে, কোনোদিন হয়তো আর আসবো না। তবে যেটুকু নিয়ে গেল তার প্রতি আমি পারবো না। ২০০৬ সালের ১৭ আগস্ট, এই অকপট সরল, বন্ধুবৎসল এবং সময়ের সাহসী কবি শামসুর রহমান ৭৭ বছর বয়সে চিরনিদ্রায় আচ্ছন্ন হন। বলার অপেক্ষা রাখে না যে বাংলা কবিতায় এ সময়ে তিনিই অন্যতম প্রধান কবি। তার কবিতার মধ্য দিয়েই যেন বাঙালি তার আপন সত্তাকে খুঁজে পায় বারবার। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আর আমার কবিতার খাতা। ঝিলিমিলি পাতা যেমন